বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কিন্তু সিভিল সিভিলাইজেশনের ভূমিকা আমি মনে করি অনেক অংশেই কন্ট্রিবিউট করছে তার কারণ যদি আমরা দেখি বিগত বছরগুলোতে আঠারো উনিশ উনিশ বিশে আমাদের যে জিডিপি গ্রোথ আর জিডিবি গ্রোথের সাথে যদি আমরা কম্পেয়ার করি আমার এভিয়েশনের গ্রোথ হচ্ছে একই ধারে ছিল যেটা গত উনিশ বিশে যে এটা প্রায় এইট পার্সেন্টের মতো ছিল আমার জিডিপি গ্রোথ তাতে বোঝা যাচ্ছে যে কমিউনিকেশন সেক্টরে ইম্পর্টেন্সটা কতটুকু এই যে আমাদের দেশে যে আজকে ইনভেস্টাররা আসতেছে অর্থনৈতিক উন্নতি হচ্ছে এগুলোর সাথে কমিউনিকেশান কিন্তু ডাইরেক্ট লিঙ্ক এখানে শুধু প্যাসেঞ্জার মুভমেন্ট না এখানে যে কার্গো অ্যামাউন্ট অফ কার্গো মুভমেন্ট হচ্ছে আকাশপথে তারপরে বিশেষ করে যারা আমাদের শ্রমিক শ্রেণীর লোকজন তারপরে বিভিন্ন বিশেষজ্ঞ যাতায়াত তারপরে ট্যুরিজম সব কিছু মিলেই কিন্তু এভিয়েশন সেক্টরের প্রচুর কন্ট্রিবিউশন আছে টু দাস সোশ্য ইকোনমিক ডেভেলপমেন্ট তারপরে বাংলাদেশের যে আজকে আভ্যন্তরীণ যদি আমি বলি আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেক উন্নত হতে হচ্ছে দেশের অর্থনৈতিক উন্নতির কারণে সেই ক্ষেত্রে আমাদের যে আটটা বিমানবন্দর সরকারের এখন উদ্যোগ নেওয়া হয়েছে যেগুলো কি আপগ্রেড করা আপগ্রেড করার মানে কিন্তু যে যাতায়াতের টাইমিংটা যদি কমিয়ে আনা যায় তাহলে কিন্তু ইকোনমি রোল করে ফাস্টার আজকে বিদেশিরা ইনভেস্টাররা আমার বাংলাদেশে আগে আসতো না এখন আমাদের দেশের জেনারেল এভিয়েশন হয়ে যে হেলিকপ্টার কারণ আমাদের রোড কমিউনিকেশন এখনও কিন্তু উন্নত হয়নি যে এত দ্রুত এক জায়গার থেকে আর যেতে এক জায়গা থেকে যেতে গেলে কিন্তু আমাকে প্লেনে যেতে হচ্ছে আয়দার ফিক্সড রিংয়ে হোক হেলিকপ্টারে করে হোক এবং এই যাতায়াত ব্যবস্থা হওয়ার কারণেই অনেকেই আমাদের এখানে বাংলাদেশে আসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে আসতেছে ইনভেস্টমেন্ট বাড়তেছে এবং সব কিছুতেই একটা আমি বলবো যে এখানে সিভিল এভিয়েশান ডাইরেক্টলি কন্ট্রিবিউট করতেছে এবং ফিউচার ডেভেলপমেন্টের জন্য কিন্তু সরকার যেসব ব্যবস্থাপনাগুলো নিয়েছে যে আমাদের বৃহত্তর বিভাগগুলোতে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর যেমন সিলেটে হচ্ছে আমাদের চট্টগ্রামে কক্সেস বাজারে এবং আমাদের সৈয়দপুরে একটা রিজিওনাল ইন্টারন্যাশনাল হাব হবে এয়ারপোর্ট হবে ওইটা হয়ে গেলে পরে দেখবেন যে এখানে আমাদের যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়ে গেলে বিশ্বের বহির্বিশ্বের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে এবং ইকোনমিক ইকোনমিক কর্মকাণ্ড অনেক বেশি বৃদ্ধি পাবে সেই জন্য কিন্তু সরকার সবগুলো প্রকল্প আমরা দেখেন হয়তো শাহজালাল আমরা যদি কম্পেয়ার করি যে শাহজালাল বিমানবন্দর এখানে আমাদের বাংলাদেশে উনিশের দিকে উনিশ বিশে আমাদের যাত্রী ছিল ষাট থেকে সতলো লক্ষ যাত্রী আমরা প্রতি বছর হ্যান্ডেল করতাম যেটা এস্টিমেট করতেছি আগামী তিন চার বছরে এটা চলে যাবে প্রায় দ্বিগুণ সে সেই জন্য কিন্তু হচ্ছে হাজার আন্তর্জাতিক টার্মিনাল করা হচ্ছে এই টার্মিনালটা হয়ে গেলে আমাদের ধারণ ক্ষমতা হয়ে যাবে আমরা দুই কোটি প্যাসেঞ্জার প্রতি বছর আমরা হ্যান্ডেল করতে পারব যে জায়গায় আসিল এখান থেকে দুই কোটি তার পরবর্তীতে আমরা সিলেট আমাদের যেমন সিলেটে আমরা এখন আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছে লন্ডন থেকে এবং মিডল ইস্ট থেকে চালা সরাসরি বিমান ওখানে চলাচল হচ্ছে তারপরে কীভাবে চট্টগ্রামে তারপরে বাজারে তারপরে সৈয়দপুরে যখন হবে তো বাংলাদেশে তো প্রচুর ট্যুরিজম এবং আমার ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট এসব সকল ক্ষেত্রে কিন্তু প্রচুর চাহিদা আছে আর আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশনের জন্য যেখানে আমরা ফারেস্ট মিডল ইস্ট সব জায়গায় কিন্তু আমরা ইয়েতে যেতে পারতেছি উইদিন সিক্স আওয়ার্স যা মানে ভিতরে আমরা সব জায়গায় ইউরোপের কাছাকাছি পৌঁছে যেতে পারতেছি এইটার কারণেই জিওগ্রাফিক লোকেশনের কারণে বাংলাদেশে একটা এভিয়েশন হাব হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে আমি যে উন্নয়ন প্রকল্প আমাদের যে এসডিজি আমাদের যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল তারপরে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সব কিছুর সাথে কিন্তু এভিয়েশান সেক্টর ওতপ্রোতভাবে জড়িত একটা রান হয়ে দিয়ে কিন্তু রিস্ক এটা কিন্তু যথেষ্ট রিস্কি যে একটা রানওয়ের উপরে এতগুলো প্যাসেঞ্জার হ্যান্ডেল করা এতগুলো ট্রাফিক হ্যান্ডেল করা ডিফিকাল্ট সেই জন্য যেটা পরিকল্পনা আছে হজো শাহাজার আন্তর্জাতিক বিমানবন্দর এই থার্ড টার্মিনাল প্রকল্পটা হয়ে গেলে দ্বিতীয় ধাপে এখানে আরেকটা রানওয়ে হবে এই বাট আমাদের এই বর্তমান যে কন্ডিশন আরবানাইজেশান এর কারণে এই রানওয়েটা ইন্ডিপেন্ডেন্ট রানওয়ে হবে না এটা হবে ডিপেন্ডেন্ট রানওয়ে মেস দুটো রানে একসাথে আমরা অপারেট করতে পারবো না যে কোনো একটাকে অপারেট করতে হতে পারে মানে এখন যেটা মেন রানে আছে পাশে আরেকটা রানে করা সম্ভব যা ওটা ইয়ে করা হয়েছে অ্যাসেসমেন্ট করা হয়েছে বাট এটা করলে দুটো যেটা অন্যান্য দেশে দুই তিনটা রানে একসাথে অপারেট হয় এখানে এটা হবে না এখানে একটা রানে একবার হবে সে তবে এটা ইমার্জেন্সি হিসাবে কাজ লাগবে মনে করে একটা রানে যদি কোনো কারণে ব্লক হয়ে যায় আরেকটা রানে ব্যবহার করা সম্ভব হবে এইটাও এখানে আরও বেশি আমরা ট্রাফিক হ্যান্ডেল করতে পারতাম যদি রানোই বেশি থাকতো সেই কারণে সরকার যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের এই ট্রাফিকটাকে ডাইভার্ট করে দিতে হবে মানে এখন আমার প্যাসেঞ্জারগুলো যারা নাকি দক্ষিণাঞ্চলের যারা দক্ষিণাঞ্চলে যেতে পারে সরাসরি বিদেশ দেশ থেকে সেই ক্ষেত্রে ধরেন আমাদের কক্সবাজার চিটগাঁও চলে গেল সিলেটের অঞ্চলেরগুলো সিলেটে চলে যাবে উত্তরাঞ্চলগুলো সৈয়দপুর চলে যাবে তো এইভাবে করলে দেখা যাবে যে ভবিষ্যতে যে চ্যালেঞ্জটা আমরা মিট আপ করতে পারব ফিউচারের কনসেপ্ট কিন্তু অনেক চেঞ্জ হচ্ছে আপনার এই এরিয়াল উইল প্লে এরিয়াল কমিউনিকেশন উইল প্লে ডমিনান্স এখনই ডমিনান্স জি ডমিনেন্স ওই ক্ষেত্রে গ্র্যাজুয়ালি কমিউনিকেশন যদিও আমাদের সরকার বিভিন্ন আমাদের তো লাইন হাইওয়ে এগুলোকে বাড়ানো হচ্ছে সময় তারপরেও কিন্তু এই রিকোয়ারমেন্টটা থেকে যাবে আরও শর্টার টাইমে যাওয়া কনভিনিয়েন্ট এতে কারণ একজনকে একটা বাস স্ট্যান্ডে গিয়ে তারপরে ওখান থেকে আবার যেতে অথবা এয়ারপোর্টে যেয়ে সেক্ষেত্রে কিন্তু ছোটো ছোটো স্টল সার্ভিস থাকলে পরে এক জায়গা থেকে আন্তজেলা মুভমেন্ট করা সম্ভব কিন্তু বর্তমানে এইটা দিকে আরেকটি স্টাডির ব্যাপার আছে কারণ আমরা শুধু এয়ার এয়ার স্ট্রিপটাকে ডেভেলপ করলেই হবে না এটাকে ম্যানেজমেন্ট তারপরে এয়ারটা আমাদের দেশটা কিন্তু ছোটো জিওগ্রাফিক্যালি আমাদের খুব ছোটো একটা দেশ এই টোটাল এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টটা যদি আমরা সাইন্টিফিক্যালি করতে না পারি এবং অটোমেটিক না করতে পারি তখন কিন্তু এগুলো আবার রিস্ক হয়ে দাঁড়াবে তা শুড মানে অ্যাসেস অ্যান্ড দেন গ্র্যাজুয়ালি ইম্প্রুভ দ্য সিচুয়েশান টেক আপ দ্য প্রজেক্টস এখন যেটা দরকার আমার দরকার হলো ইন্টার ডিভিশনাল কানেক্টিভিটি আর যেহেতু ইন্টার ইন্ট্রা এবং ইন্টারডিস্ট্রিক্টগুলো আমাদের ল্যান্ড এবং কমিউনিকেশনই ডেভেলপ করতেছে আমাদের ট্রেন কমিউনিকেশন এগুলা করতেছে তো এগুলো সরকার ওগুলো করলে পরে ওইটা রিকোয়ারমেন্ট একটু পরে আসবে আর ওগুলো যদি না থাকতো মনে করেন কঙ্গনবদ্ধ দেশ আফ্রিকাতে ওগুলো খুব দরকার প্রত্যেকটা স্ক্রিপ্ট দরকার ল্যান্ড কমিউনিকেশান নাই বাট আমাদের দেশে সরকার যেহেতু ল্যান্ড কমিউনিকেশান ফাস্ট ট্র্যাক কমিউনিকেশান বাড়াচ্ছে সেক্ষেত্রে এত বেশি আমাদের আমি মনে করছি না আপাতত লাগবে তো ফিউচারে যদি কোনো যে কানেক জায়গায় কানেকটিভিটি দরকার হয় ওই স্পেসিফিক অঞ্চলে আমরা হয়তো বা স্ট্রিপগুলোকে হাত দিতে পারবো তবে বর্তমানে যেটা করতে যাচ্ছি যে প্রত্যেকটা বিমানবন্দর যেগুলো আছে এগুলো ক্যাপাসিটি ডেভেলপমেন্ট করতে হচ্ছে এগুলো রানের ক্যাপাসিটি ডেভেলপ করতে হচ্ছে এয়ারপোর্ট ক্যাপাসিটি ডেভেলপ করতে হচ্ছে যাতে উই ক্যান অ্যাকোমোডেট মোর নাম্বার অফ প্যাসেঞ্জার্স সিভিল এভিয়েশনের ক্ষেত্রটা কিন্তু টোটালি ডিফারেন্ট সিভিল এভিয়েশানের হলো নিরাপত্তা এবং সুরক্ষা ও দুটো জিনিস হলো যে ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাফিক হ্যান্ডলিং ক্যাপাসিটি ওইটারও কিন্তু যে আমাদের বর্তমান যে ক্যাপাসিটি এটা কিন্তু অতি সীমিত এটাকে বৃদ্ধি করার জন্য সরকার যে পদক্ষেপ আমরা নিয়েছে এবং আমরা সিভিলিশন পক্ষ থেকে যেটা করতেছি আপনারা জেনে থাকবেন যে আমরা শীঘ্রই একটা রেডার মানে কমিউনিকেশন নেটওয়ার্ক সিস্টেম সহ রেডার অন্তর্ভুক্ত করতে যাচ্ছি যে রেডার সিস্টেমটা যেটা আমাদের ই পর্যন্ত আমাদের আমাদের এই টোটাল এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট এবং অটোমেশন এগুলো আমরা করতে পারবো এবং ওইটা অটো টোটালি অটোমেটিক সো মেনি ট্রাফিক আসবে এই যে ম্যানুয়াল হ্যান্ডলিংয়ে কিন্তু ট্রাফিক ম্যানেজমেন্ট করা যাবে না এটা টোটালি অটোমেটেড হতে হবে সেই ক্যাপাসিটি আমরা অর্জন করতে যাচ্ছি সেটা আমরা এই অলরেডি আমাদের এটা অ্যাপ্রুভ হয়ে গেছে আমরা হয়তো বা এক পাশের ভিতরে চুক্তি স্বাক্ষর করব এবং আগামী তিন বছরের ভিতরে এই পুরা প্রজেক্টটা ইমপ্লিমেন্টেড হবে বাংলাদেশে এটা আমাদের সরকার সরকারি সরকার টু সরকার চুক্তি মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চুক্তি যেটা আমাদের বন্ধু রাষ্ট্র ফ্রান্সের সাথে হতে যাচ্ছে এই আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রি কিন্তু গ্রো করে যাচ্ছে এবং প্রচুর প্রসপেক্ট আছে যে আগামী দিনগুলোতে সিভিল এভিয়েশনের রেভিনিউ কিন্তু দিন দিন বাড়তেছে প্রতিনিয়ত বাড়তেছে আমরা আজকে আমরা কিন্তু সেলফ সাফিসিয়েন্ট আমাদের আমরা যে ডেভেলপমেন্ট প্রজেক্টগুলো নিচ্ছি আমাদের এই যে রেডারটা কিনতেছি সিভিলাইশন ফান্ড থেকে কিনতেছি কিন্তু টোটালি সিভিল এই যে প্যান্ডামিকের মধ্যেও আমরা কিন্তু সরকারকে আমরা আমাদের পক্ষ আমাদের ইনকাম থেকে আমরা টাকা দিতে পেরেছি আমরা এডিশনাল ট্যাক্সের বাইরেও আমরা আমাদের টাকা সরকারের যে অর্থনৈতিক সাপোর্ট দেওয়ার জন্য আমরা টাকা দিয়েছি তারপরেও আমরা আগামী দিনগুলোতে আমাদের রেভিনিউ সিস্টেম ডেভেলপ করতে যাচ্ছি ইম্প্রুভ করতে যাচ্ছি আর যত বেশি এয়ারক্রাফ বাংলাদেশে আসবে অথবা আমাদের বাংলাদেশের উপর দিয়ে ফ্লাই করবে আমাদের রেভিনিউ তত বাড়বে এটা হলো একটা হলো আমাদের ম্যানেজ টোটো এয়ার ট্রাফিক ম্যানেজমেন্টের মাধ্যমে আরেকটা হলো আমাদের এয়ারক্রাফ্ট ইন্ডাস্ট্রি এভিয়েশান ইন্ডাস্ট্রি ওই এভিয়েশন ইন্ডাস্ট্রিও যেহেতু রিকোয়ারমেন্ট বাড়তেছে গ্লোবাল কমিউনিকেশন রিকোয়ারমেন্ট ইনক্রিজ করতেছে এবং আমাদের একটা প্রসপেক্টটা হলো দু দুইভাবে আমাদের একটা হিউম্যান রিসোর্স আমাদের যেহেতু আমরা মানব সম্পদ এখানে অনেক বেশি এটাকে ডেভেলপ করে আমরা কিন্তু এভিয়েশন ইন্ডাস্ট্রির প্রতি সাপোর্ট দিতে পারবো যার জন্য সরকারকে যে এভিয়েশান ইউনিভার্সিটি করেছেন আরও অনেক ইনস্টিটিউশন করতে যাচ্ছে এগুলা কিন্তু টোটালি শুধু বাংলাদেশের রিকোয়ারমেন্টটা গ্লোবাল রিকোয়ারমেন্টও আমাদের মিট করার জন্য আমরা কন্ট্রিবিউট করতে পারবো থার্ড ডে হলো আমার এয়ারক্রাফট আপনি দেখেন আমাদের কিন্তু এই যে এখন জেনারেল এভিয়েশন অনেক বড় হয়ে গেছে হেলিকপ্টার আছে প্রায় গোটা তিরিশের মতো হেলিকপ্টার সম্প্র হয়ে গেছে এবং ভবিষ্যতে চাহিদা আরও বাড়বে ফিক্সড উইংয়ের জন্য আমাদের বিমান ছাড়াও আমাদের আরও দুটো এয়ারলাইন্স আর তিনটে এয়ারলাইন্স জুড়ে একটা বসে যাচ্ছে কিন্তু ভালো চলতেছে যারা বসে যাচ্ছে তাদের প্ল্যানিংয়ের প্রবলেম তাদের নিজস্ব প্রবলেম তা আজকে যদি ভালোভাবে বিজনেস প্ল্যান করে আমি মনে করি যে আমাদের এভিয়েশন ইন্ডাস্ট্রির অনেক প্রসপেক্টিক বাংলাদেশে আছে এবং এই ইন্ডাস্ট্রি অনেক বড় অনেক বেশি আগাতে পারবে এবং সরকারের পক্ষ থেকে সিভিল এভিয়েশন আমরা তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছি যাতে করে বিদেশের এয়ারক্রাফট কেন হয় সে আমাদের কাছ টাকা নিয়ে যাবে আমাদের ইন্ডাস্ট্রি বাইরের থেকে টাকা আনতে পারবে সেটা প্রমাণ করেছে যে আমাদের বর্তমানে যেসব দুইটা প্রাইভেট এয়ারলাইন্স আছে দেয়ার ডুইং এক্সট্রিমলি ওয়েল তারা ভালো করছে এই যে মনে করেন প্যান্ডেমিকের এসব মানে যখন কোভিডের যখন ইয়ে শুরু হলো আমাদের রিপেট্রেশন শুরু হলো আমাদের শ্রমিকরা বিভিন্ন দেশে যারা আটকে ছিল বাংলাদেশের এক্সপেট্রিয়াট তাদেরকে আনার জন্য তাই এটাতে প্রথম দিকে দেখা গেল যখন রিকোয়ারমেন্টটা আসলো অনেক সংস্থা তাদের তারা বিদেশি এয়ারলাইন্স চাটা করে নিয়ে আসা শুরু করলো পরবর্তী কিন্তু আমি এটা বন্ধ করে দিই আমি ফার্স্ট আমি ফার্স্টে ইয়ে করি যে না আমার দেশের এয়ারলাইন্স আগে অপারেট করবে যদি আমাদের ক্যাপাসিটির বাইরে চলে যায় তখন আমরা অন্য এয়ারলাইন্সকে অ্যালাউ করবো এই যে করে উই অ্যালাউড আওয়ার এয়ারলাইন্স টু পার্টিসিপেট এবং টেক পার্ট ইন দিস টোটাল প্রসেস তো এটাতে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির অনেক এই প্যান্ডেমিক যখন ওয়ার্ল্ডের অনেক এয়ারলাইন্স বসে গেছে কিন্তু আমাদের কিন্তু আমাদের এয়ারলাইন্সগুলো অপারেট করার সুযোগ পেয়েছে এভাবে যদি আমরা পলিসি লেভেলে ঠিকমতো করি এবং সবাই যদি সহায়তা করে এখানে শুধু আমি একা সহায়তা না এখানে কিন্তু কাজ করতে হয় আমাদের ফরেন মিনিস্ট্রি আছে মিনিস্ট্রি অফ এক্সপেক্ট্রেট আছে ইন্টার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমাদের হেলথ মিনিস্ট্রি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাই মিলিয়ে আমরা কাজ করি যে কোনো ক্রাইসিসের সময় আর এই এভিয়েশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য কিন্তু এখানেও অন্য সকলের সহযোগিতা দরকার মনে করে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় যখন আমাদের বিভিন্ন মিশনগুলো বাইরে আছে তারা যদি মনে করে যে তাদের আমাদের ওই দেশের সাথে কানেকটিভিটি বাড়াতে হবে দেশের স্বার্থে হোক ইকোনমির স্বার্থে তাহলে এই কানেকটিভিটি কিন্তু তারাও প্রত্যেক এই কিন্তু ওয়ার্ল্ডের এটা কিন্তু ইন্টারন্যাশনাল নর্মস এবং এই যে এসডিজি যেসব গোলগুলো তৈরি করা হয়েছে গোলগুলোতে কে কীভাবে কন্ট্রিবিউট করতেছে সেটা কিন্তু খুবই ইনটিগ্রেট করা তো ইনটিগ্রেশানটা যদি সবাই ফলো করে তিনশা আমাদের সব দিকে সেক্টর বলেন ইকোনমিক সেক্টর বলেন সব উন্নত হবে এইটা হলো ইন্ডিয়া তো আপনি যদি তাকান তাদের এভিয়েশন গ্রোথ হচ্ছে আবার আবার দেখবেন যে এয়ারলাইন্সগুলো কিন্তু ব্যাঙ্ক্রাফসি হচ্ছে ক্লোজ ডাউন হচ্ছে ইট উইল অল ডিপেন্ড অন দ্য মার্কেটিং অফ দ্য এয়ারলাইনার্স কীভাবে মার্কেটিং প্ল্যান করে আমাদের দেশে অনেক এভিয়েশন অনেক স্কোপ আছে প্রসপেকটিভ আছে প্রসপেক্ট আছে বিকজ আমাদের দেশের জনগণ বেশি একে তো মানুষ ভিত্তিক আরেকটা হলো যে এখানে ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে সাথে কিন্তু এখানে বিজনেস অপরচুনিটি বেড়ে যাচ্ছে ট্যুরিজম সেক্টরটা ডেভেলপ করতেছে সেই ক্ষেত্রে কিন্তু প্রতিনিয়ত এভিয়েশন সেক্টরের রিকোয়ারমেন্ট বাড়বে ইন্ডিয়ার এয়ারলাইন্স আমার দেশে ততটা ইয়ে করতে পারবে না ওতটুক ব্যালেন্স করেই আমরা আমাদের পলিসি লেভেলে আমরা কাজ করব অথবা আমাদের বাইলেটারাল যেসব এঙ্গেজমেন্টগুলো ওইটা আমরা দিব আবার যখন আমি এটা কিন্তু বাইল্যাটারাল জিনিস ইন্ডিয়া যা চাবে আমি তার কাছ থেকে তাদের নিয়ে নিব সেক্ষেত্রে কিন্তু আমার এয়ারলাইন্সগুলো কিন্তু ওখানে যাওয়ার একটা সুযোগ রয়ে গেছে এই ইন্ডিয়ান বিজনেসও আমার এয়ারলাইন যেতে পারবে সো এটার এটা ডিপেন্ড করবে যে ইন্ডিয়া আমাদের এয়ারলাইনগুলো কীভাবে স্কোপটাকে ব্যবহার করে ওইটার উপরে নির্ভর করবে আমার তাকে যখন দেবো আমি কিন্তু আমার এয়ালায়েন্সকে সুযোগ করে দেবো ইন্ডিয়া যাওয়ার অ্যান্ড দ্যাট ইজ সিভিল সিভিলাইভিশন ইজ আমরা কাজ করতেছি ওইভাবেই কাজ করি আমরা কিন্তু রেসিপ্রোকাল ডিসেস এনিথিং আই গিভ আই অলস ওয়ান্ট টু টেক কিন্তু আমরা যদি নেওয়ার ক্যাপাসিটি না থাকে তখন তো ওইটা আমরা পারবো না কিন্তু নেওয়ার ক্যাপাসিটি যদি আমার এলায়েন্সে থাকে উই ক্যান গেট দ্য বিজনেস ফ্রম ইন্ডিয়া হিউজ কান্ট্রি ওখান থেকে আমরা বিজনেস নিয়ে আসতে পারবো ওইটা ডেন আমরা তো একটা ফিজিবিলিটি স্টাডি করেছি করে ওই পর্যায়ে অত রেখে দিতে চাচ্ছি যেহেতু এখন ওই লোকেশনের নিয়ে একটু ঝামেলা হয়েছিল যখন মানে কার্যক্রমটা হাতে নেওয়া আর ইয়ার মিলে বাট তারপরে এটা ফার্দার স্টাডি আমরা করেছি কনসালটেন্ট ফার্ম দিয়ে করে আমরা স্টাডি করে রেখে দিচ্ছি যদি ফিউচারের রিকোয়ারমেন্টটা মনে করি যদি লাগবে সরকার যদি মনে করে বাট এখন যেহেতু থার্ড টার্মিনালের ক্যাপাসিটি বিল্ডিং করা হচ্ছে এটা তখন ওই ওই সময় এটা ছিল না এখানে বেড়ানো হচ্ছে তারপরে কক্সবাজার তারপরে সিলেটে আন্তর্জাতিক বিমানবন্দর হচ্ছে তাই এখন কিন্তু আরেকটা এয়ারপোর্টের রিকোয়ারমেন্ট এখন আপাতত নাই সেই সেই জন্য এটা আপাতত আমাদের স্টাডি পর্যায়ে থাকবে যদি ভবিষ্যতে সরকার মনে করে যে আরেকটা বিমানবন্দর দরকার আছে আউটসাইড ঢাকা তখন এটা কনসিডারেশন নিয়ে আসা হবে এয়ারক্রাফট আসবে কখন একটা কানেকটিভিটি সৈয়দপুরে কখন যাবে যখন ওখানে রিকোয়ারমেন্ট আছে তখন যদি আমার নর্দার্ন অঞ্চলের যখন ইকোনমিক জোনগুলো আর গড়ে উঠবে তখন দেখবেন যে সরাসরি ওখান থেকে এক্সপোর্ট ইম্পোর্টের কাজগুলো হবে ট্যুরিজমটাকে আরও ডেভেলপ করাতে হবে তো এসব সব কিছু মিলেই কিন্তু একটা এয়ারপোর্ট বাড়াইলেই হয় না আজকে শুধু বাংলাদেশে শুধু একমাত্র শাহজালাল ইন্টারেস্ট আপনার প্রফিট দেয় আর সবগুলো এয়ারপোর্ট আমাদের লসে চলতেছে ইকোনমিক্যালি কিন্তু ওগুলো লস আমরা এই শাহজালালের ইয়ে দিয়ে লাভ দিয়ে কিন্তু ওগুলো চালাই যাচ্ছি কিন্তু লাভবান হইতে হলে হবে কি আমাকে ওই সব এলাকাতে আপনার অর্থনৈতিক উন্নয়নের কর্মকাণ্ড স্কোপটা বাড়াতে হবে এটা ট্যুরিজমে হোক আর আপনার ইন্ডাস্ট্রি হোক ওগুলো যখন বড় হবে তখনই কিন্তু কমিউনিকেশনের নেটওয়ার্কটা বাড়বে বর্তমান চ্যালেঞ্জ আর ফিউচার চ্যালেঞ্জ বর্তমান চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদেরকে ওইখানে এয়ারপোর্ট করতে যে আমার যে পরিমাণ ইনফ্রাস্ট্রাকচার যে পরিমাণ আমার স্পেস দরকার এটা অ্যাসেমিল ছিল না আমাদের একটা বিশাল একটা ল্যান্ড অ্যাকুইজিশনে যেতে হবে তো ওই অ্যাকুইজিশান করতে আমরা ব্যবস্থা আমরা নিয়ে ফেলেছিলাম এবং আমরা লাকি যে ওই এলাকার যারা জনপ্রতিনিধি আছেন সকলে সহযোগিতায় আমাদের যে পরিমাণ জায়গার দরকার ছিল আমরা ওইটাকে আইসো লোকেট করে আমরা নির্ধারণ করে ফেলতে আইডেন্টিফাই করেছি এবং ওইটাকে আমরা অ্যাকুইজিশনের পর্যায়ে নিয়ে আসছিলাম কিন্তু এই প্যান্ডেমিকের কারণে আমরা এখন এইটা অর্থ বরাদ্দ আমাদের পক্ষে সম্ভব না প্রায় এটা পাঁচ হাজার কোটি টাকার মতো আমাদের দরকার এই জায়গাটা তো এখন এই দেশের এখন যেখানে জীবন এবং জীবিকা নিয়ে আর সমস্যা হচ্ছে সেই জায়গায় এখন এই এইটা একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াইছে যে আমি ল্যান্ড একুজিশন যদিও ওই প্রকল্পটা হওয়ার কথা ইন্ডিয়ান এলওসির ইয়েতে সরকারের সিদ্ধান্ত অনুসারে কিন্তু আমাকে তো জায়গাটা নিতে হবে লাইন অফ ক্রেডিটে ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটে ওটা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ওইটা হয়তো জায়গাটা আমাদেরকে ক্রয় করে দিতে হবে তো ক্রয় করাটা এখন আমার জন্য একটা বিগ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বর্তমান অর্থনৈতিক কন্ডিশন তবে আশা করি যদি প্যান্ডেমিকের এই সিচুয়েশন ইম্প্রুভ করে দেশের অর্থনীতি আবার চলে আসে ইনশাআলা আমরা আবার কাছে ধরতে পারবো এটা হলো একটা চ্যালেঞ্জ শর্ট টার্ম চ্যালেঞ্জ লং টার্ম চ্যালেঞ্জ হবে যে ওই একটা এয়ারপোর্ট যখন হবে এবং এটা দেশের সাথে অন্যান্য যে ডেভেলপমেন্ট ওয়ার্কসগুলো আছে মানে কোনো এখানে ইপিজেডগুলো হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড যদি না থাকে তাহলে কিন্তু তাহলে এয়ারক্রাফ্ট আসবে না ওইটা এর কারণেই কিন্তু এটা হচ্ছে না যারা ফিজিবিলিটি স্টাডি করেছে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার আছে ওখানে ইকোনমিক অ্যাক্টিভিটিস আছে এতে কিন্তু এটা সাস্টেনেবল না বাট যেটা নাকি মাস্টার প্ল্যানে আছে ওই অঞ্চলে মাস্টার প্ল্যানের ভিতরে কিন্তু আপনার দেখবেন যে ট্যুরিজম সেক্টরটা যদি বলেন এবং ওখানে আরও কিছু ইয়ে হওয়ার কথা ইকোনমিক জোন হওয়ার কথা যখন ওই জোনগুলো হবে পোর্ট আছে মংলা পোর্ট আছে মংলা পোর্টে অ্যাক্টিভিটি যখন বেড়ে যাবে যখন নাকি পায়রা বন্ধ তারপরে আপনার কুয়াকাটা ওই সব অঞ্চলের অ্যাক্টিভিটিসগুলো যখন বাড়বে তখন কিন্তু এটা একটা ভায়াবল অপশান হবে এবং ওইটা কিন্তু ফিউচার প্ল্যান ওইটাকে মাথায় রেখেই কিন্তু এটা করা হচ্ছিল কিন্তু বর্তমান পার্সপেক্টিভে এটা কিন্তু ইকোনমি ওই যারা যদি এটা তো একটা পিপিভি মডেলে করার কথা ছিল পিপি প্রাইভেট পার্টনারশিপ কখন আসবে যখন দেখবে যে এটা ভাইবিলিটি হবে ফিনান্সিয়াল ভাইবিলিটি আসে এই জন্য বিভিন্ন ইয়ারা আসতেছে না উদ্যোক্তারা ওখানে এটা করতে চাচ্ছে না এবং সিভিল এভিশনের পক্ষ থেকে আপনি যে প্রশ্নটা করলেন যেহেতু এখানে যশোর একটা বিমানবন্দর আছে অতটুকু আমি আমরা ফিল করতেছি না যে এমনই এখনই করা দরকার বাট এটা খুলনা বাসীর একটা প্রত্যাশা আর প্লাস যদি ফিউচারে ইকোনমিক অ্যাক্টিভিটিসগুলো বাড়ে তখন কি এই বিমানবন্দরটা লাগবে যার জন্য আমরা সিভিল ডিভিশন জায়গায় একওয়ার করে জায়গাটাকে রেডি করে রেখেছি যখনই রিকোয়ারমেন্ট হবে তখনই আমরা একটা বিমানবন্দর তৈরি করতে পারবো এটা একটা মানে ওপেনিং করা আর কি ফার্স্ট জিনিস হলো বাইলেটার রিলেশনশিপ প্রত্যেক দেশ তার সাথে আর একটা দেশের সাথে কানেকটিভিটি বাড়ার একটা আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের একটা মাপকাঠি হচ্ছে যে এগ্রিমেন্ট একটা রাখা এটা হলো একটা হলো রিলেশনশিপের জন্য আরেকটা হলো যে এই যে ফিউচারে দেখা যাচ্ছে বাংলাদেশ কিন্তু একটা রাইজিং কান্ট্রি এবং এটা ওয়ার্ল্ডের কিন্তু অনেক দেশই বুঝতে পারতেছে এই দেশ ওয়ান ডে উইল ডমিনেট ইন দিস রিজেন তাই অনেক দেশও চাবে বাংলাদেশের সাথে সম্পর্ক সম্পর্ক রাখাটা যে আগে কানেক্টিভিটি করবে আমরা কিন্তু অনেক দেশকে তত দেশ অন্যান্য দেশকে প্রপোজাল দেয় না যে আমরা আপনাদের সাথে এমইউ করতে চাই এটা কিন্তু রাজার রিভার্স হয়ে তো আমরাই পাচ্ছি আমাদের কাছেই কিন্তু রিকোয়েস্টটা বেশি আসতেছে এই যে মেনলি আপনি যেসব কান্ট্রিগুলোর কথা বললেন কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে আফ্রিকান কান্ট্রিগুলো তারা যখন দেখতেছে বাংলাদেশে ইকোনমিকম্যান্সিপেশন ফাস্টার হচ্ছে ডেভেলপমেন্ট ফাস্টার হচ্ছে এবং এখানে যে বিগ মার্কেট এভিয়েশান সেক্টরে এটা কিন্তু সবাই স্টাডি করে তো তাদের স্টাডিতে যখন দেখে যে এই রিজনে কারা লিডিং হতে যাচ্ছে তো তাদের সাথে সবাই একটা কানেকটিভিটি চাবে আপনি শুনে খুশি হবেন যে আমাদের কিন্তু সেফটি স্ট্যান্ডার্ডে যেটা আমাদের দু সালে যে অডিট হয়েছে সতেরো আঠারোতে ওই আমরা এই রিজনে হায়েস্ট মার্কস পেয়েছি যেখানে আমাদের অনেক লোয়েস্ট পজিশন ছিল ওখান থেকে কিন্তু এটা অনেক দূর চলে আসছে এবং এই সেফটি অডিট কিন্তু আমাদের প্রতি বছর হচ্ছে এই অডিটে আমরা উই আর ট্রাইং টু মিড দ্য ইন্টারন্যাশনাল রিকোয়ারমেন্ট এই জন্য কিন্তু আমাদের কমপ্লায়েন্স যে রিকোয়ারমেন্টগুলো আছে আমরা কিন্তু খুব স্ট্রং সুপারভিশনের মাধ্যমে এগুলো করে যাচ্ছি যাতে এয়ারলাইনগুলো তারপরে এজেন্সিগুলো সবাই স্ট্রিক্টলি তার ফলাফল হিসাবে আজকে যে প্যান্ডেমিকে অবস্থায় আমাদের এয়ারপোর্ট যেভাবে চলতেছে ওয়ার্ল্ড আপনি নেভারি কান্ট্রি তাকায় দেখেন অনেকেইভাবে পারেনি আমরাই পারছি কারণ হলো আমরা স্ট্রিক্ট কমপ্লায়েন্স ইনশোর করতেছি এখানে বাংলাদেশে এবং আমরা একটা সুপারভিশন এবং পলিসি লেভেলে আমরা যথেষ্ট লিড নিচ্ছি প্রোয়েক্টিভভাবে আমরা কাজ করছি